দণ্ডবত। আজি হামা আসিছি হামার চ্যানেলের বিশেষ প্রোগ্রামত। তোমা সবাই জানেন আজি 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজি সারা দেশত পালিত হচ্ছে, কিন্তু লকডাউনের যে বিশেষ সময় সেই জাঁকজমক কিন্তু নাই। হামাও সেইভাবে স্টুডিওত বসিয়া আমা আজি রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। তোমা কিছুক্ষণ আগত আমার চ্যানেলের পর্দার দেখিছেন বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি এলা যে প্রোগ্রামটা আমার করিম সেটা কিন্তু খুব স্পেশাল, সেটা আমার ভাষাত, অর্থাৎ রাজবংশী কামতাপুরী ভাষাত রবীন্দ্রসঙ্গীত আমার শুনিম। আমার শিক্ষক তোমা জানেন মানি শ্রী নগেন্দ্রনাথ রায়, অমা গীতার অনুবাদ করেছে আমার রাজবংশী কামতাপুরী ভাষাত, রামায়ণের অনুবাদ করেছে, পাশাপাশি শ্রীমদ্ ভাগবত গীতারও অনুবাদ করেছে বর্তমানে। তো সেই শিক্ষক তোমা জানেন পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকার তা শিক্ষারত্ন পুরস্কার দিয়া পুরস্কৃত করেছে। সেই নগেন্দার লেখা বা রবীন্দ্রসঙ্গীতের যে অনুবাদ আমার ভাষাত অনুবাদ করেছে নগেন্দা, সেই গান আজি আমার শুনে নিম। সেই স্কুলের এক সময়ের দিদিমণি চৈতালি ভট্টাচার্যর গলাত, চৈতালি দি শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে খুব ভালো গান করে। তো আজি লকডাউনের সময় আমার দিদির যে বাড়ি, বাড়ির থেকে আমার যে ক্যামেরা সেই ক্যামেরা ধরা হয়েছে। আমার দিদিকে প্রথমে স্বাগত জানাই। দিদি নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ। আমি রাজবংশী ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইছি, গানগুলি অনুবাদ করেছেন শিক্ষক শ্রী নগেন্দ্রনাথ রায় মহাশয়। অঘুনে পরশুমনি লাগা পরান এ যে উটাক পাবন করে, এ যে উটাক পাবন করে, এ যে উটাক পাবন করে, এ যে উটাক পাবন করে দাহন দান তগুনে পরশুমনি লাগা পরান মোরে দেহাখান তোলথি ধরে তোরই ঠাকুর ঘরে বাতি করে মোরে দেহাখান তোল বাতি করে রাতি দিন আলোর শিশব জলঙ্গান রাতি দিন আলোর শিশব জলঙ্গান অঘুনে পর লাগা পরান আন্ধারে খোপে খোপে তোর ছোঁয়া চোখ রাতি ফুটাক তারা নয়ান আন্ধারে খোপে খোপে তোর ছোঁয়া চুপ রাতি ফুটাক তারা নয়ান নয়ানের নজর হাতে ঘুচিবে কালো যেছে পড়িবে
আচ্ছা, আমা যে পাইছি আমার চৈতালি দিক দিদি কিন্তু বাংলাভাষী, সেই বাংলাভাষী হয়াও আমার যে ভাষাটা ভালোবাসে এবং আমার ভাষাত গান করিছে, তো শুনে নিব দিদির লগত যে দিদি এই অনুপ্রেরণাটা কুণ্ঠে থেকে পাইছে। ধন্যবাদ আমার চ্যানেলকে এবং রাজবংশী ভাষায় রবীন্দ্রসঙ্গীত মানে আমি করতে পেরেছি আমার শিক্ষক, আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শ্রী নগেন্দ্রনাথ রায় মহাশয়। উনি রাজবংশী ভাষায় অনেক অনুবাদ করেছেন, অনেক কাজ করছেন, চণ্ডালিকা, মহাভারত অনুবাদ করেছেন। তো একদিন ক্লাস মাঝখানে উনি বললেন যে ছোটো বোন, আমি রবীন্দ্রসঙ্গীত অনুবাদ করবো, তুমি গাইবে? তা আমি বললাম যে ঠিক আছে মাস্টারমশাই, আপনি করুন, আমি চেষ্টা করতে পারি, কারণ আমি তো কোনোদিন করিনি। বলে ঠিক আছে। তারপরে উনি অনুবাদ করলেন, মানে সুর দিয়ে, মানে সুর তো ছিল, উনি সেই অনুবাদগুলো করলেন, আমাকে বললেন তুমি এই গান কটা গাও, তালের গানগুলো। দেখলাম ভীষণ ভালো লাগছে এবং এত মনে হচ্ছে যে আমরা খুব মানে মাটির কাছাকাছি আছি। সব ভাষায় অনুবাদ হচ্ছে রবীন্দ্রনাথের গানকে নিয়ে, ইংরেজি ভাষায় তো হয়েছে, নানান ভাষায় হচ্ছে, বিদেশেও অনুবাদ হচ্ছে, কিন্তু আমরা যারা মাটির কাছাকাছি আছি এই রাজবংশী ভাষাটা আমাদের ভীষণ আপনার, ভীষণ কাছে, এবং আমাদের চারপাশের অনেক মানুষ আছেন এবং তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে, এবং সে ভাষায় গান গাইতে পারলে আমার মনে হয় যে তাদের কাছে আমরা সরাসরি আরও পৌঁছতে পারবো। মানে আমরা মানে রবীন্দ্রনাথ সবার ঘরে আছেন, সবার নিজের আপনার, এবং সুখে দুঃখে রবীন্দ্রনাথ আমাদের একেবারে নিজস্ব, এবং যেহেতু রাজবংশী ভাষা, সেই ভাষার মানুষেরাও আরও রবীন্দ্রনাথের সাথে একাত্ম হতে পারছে। পাশাপাশি আমরা যেটা জানি যে রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি লেখা, যে গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলি ইংরাজিতে অনুবাদ হয়েছিল, যা নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিছে। তো সেইভাবে এরকমই যে আমার মানে শিক্ষারত্ন নগেন্দ্রনাথ রায় যে আমার ভাষাত, রাজবংশী কামতাপুরী ভাষার যে রবীন্দ্রসঙ্গীত অনুবাদ করিছে, তাতে কী হয়েছে যে আমার যে ভাষাভাষীর মধ্যে একটা রবীন্দ্রনাথের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন, সেটাও যেমন ফুটে উঠেছে। আর পাশাপাশি যে একটা আমার যে আমার কী করি, আমার প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সংস্কৃতিক আমার যে সম্মান করি, শ্রদ্ধা করি, তারও একটা পরিচয় এর মধ্যে পাওয়া যায়। তো আজই আমার শুনে নিব দিদির কাছত কয়েকখান গান, আমার ভাষাত রাজবংশী কামতাপুরী ভাষাত রবীন্দ্রসঙ্গীত। তো দিদি একটু গান হয়ে যাক। আজি ধান বাড়িতে রাউদেছে আতে নৌকানুকি খেলা রে ভাই, নৌকানুকি খেলা। আজি ধান বাড়িতে রাউদেছে আতে নৌকানুকি খেলা রে ভাই, নৌকানুকি খেলা। নীলু দেওয়াত কায় ভাসাল ধলা মেঘের ভুরা রে ভাই, নৌকানুকি খেলা। আজি ধান বাড়িতে রাউদেছে আতে নৌকানুকি খেলা রে ভাই, নৌকানুকি খেলা। আজি ভমরা ভুলে মধু খায়া উড়িয়া বেড়ায় আলোত মাতিয়া, আজি কিসের তাহানে লোদির চরত, কিসের তাহানে লোদির চরত, চক্ষা চোখের মেলা। নীলু দেওয়াত কায় ভাসাল ধলা মেঘের ভুরা রে ভাই, নৌকানুকি খেলা। আজি ধান বাড়িতে রাউদেছে আতে নৌকানুকি খেলা রে ভাই, নৌকানুকি খেলা। ওরে না জামাজি ঘরত রে ভাই, না জামাজি ঘর, আজি দেওয়া ভাঙিয়া বাহির কাজি লিমধে লুট করি, না জামাজি ঘরত,
ধানি জোয়ার জল উধাও রাশি বাও তাজি ছুটিছে হাসি আজি বিনা কামত বাজে আবাসি বিনা কামত বাজে আবাসি কাটিবে সগুন বেলা নীলুয়া দেওয়াত কায়ে ভাষার ধলা মেঘের ঘুরারে ভাই নুকা নুকি খেলা আজি ধান বাড়িতে রাউদেছে আত নুকা নুকি হবে গে মোর জীবন ধুবা দয়া দিয়া হবে গে মোর জীবন ধুবা না হইলে কি আর পারিম তোর পাও ছু কথা কম
आशिक आशिक मोर बंधुआ हियार माझाताय हामा सुग दुशे कथा कमो जिउ जोड़ा बेताय हामा बेहानते फूल छेड़ाची हेलिया दुलिया बाजिया बाशी गान धोरी छी बकुलेर गोड़ाय हामा बेहानते फूल छेड़ाची हेलिया दुलियाय बाजिया बाशी गान गे आए छी बकुलेर गोड़ाय हाय माझत होले एड़ायेरी गेरोगे कोठे काय आरोई जोदी देखा होल बंधुआ हियार माझताय पुन्ना होई दिनेर काथा पाशुरी कीरे जीवेर कथा भाषुरा केरे जाए। अच्छा दीदी आजी जे हमार रवींद्र जयंती प्रोग्राम आजी 25 बैशाख पाशापाशी आजी हमार सारा देशत एकटा लकडाउन चले छे करोना जे महामारी सेई महामारीर जन्य एकटा लकडाउन जे एकटा परिस्थिति चले छे एई मुहूर्ते तमा যে আমার জনসাধারণ পাবলিক অমালগত মানে কি মেসেজ দিবা চান কি বার্তা দিবা চান? আসলে আমরা এখন লকডাউনে আছি ঠিকই, সবাই ভাবছি যে কি করে এর থেকে বেরোবো, এবং আমাদের সব কিছুর আশ্রয় বোধ হয় রবি ঠাকুর, এবং তিনি আমাদের প্রাণের ঠাকুর। রবীন্দ্রনাথের গানে হোক কবিতায় হোক আমরা যে মানসিক আনন্দ পাই, যে মানসিক একটা জোর পাই, যে আমরা নিশ্চয়ই এর উত্তরণের পথটা বোধ হয় রবীন্দ্রনাথই দেখাতে পারেন, একমাত্র ওনার পক্ষে সম্ভব। এবং আমরা চাই যে সবাই ঘরে ঘরে রবীন্দ্র স্মরণ করে তার যে মানে তাকে অনুসরণ করা, তিনি কিভাবে সমস্ত, তিনি অনেক জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক মৃত্যু তাকে নাড়া দিয়েছে, কিন্তু তবুও তিনি তার থেকে যে উত্তরণের পথটা দেখিয়েছেন, আমাদের মনে হচ্ছে এই যে আবহে আমরা সবাই ভাবছি একটা ভীষণ মানসিক অবস্থায় আছি অবসাদে, তার থেকে উত্তরণের পথ বোধ হয় একমাত্র রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথের পারেন আমাদের বাঁচিয়ে রাখতে, তার গানে কবিতায় তাকে আমরা সবসময় শ্রদ্ধা জানাবো। এবং এই যে বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, আরও সকল মানুষ যারা আছেন তারা আরও রবীন্দ্রনাথকে কাছে করে নেবেন, এটাই আমাদের কাম্য। আজই 25 বৈশাখের দিন একটা খুব ভালো যে বাংলাভাষী হয়াও আজি আমার ভাষাত গান করিল, এটা আমার খুব ভাল লাগিল। পাশাপাশি আজি আমার চ্যানেলক যেভাবে সময় দিল আমার দিদিমণি চৈতালি ভট্টাচার্য, তো এই জন্য আমা আমাক ভেল্লা ভেল্লা ধন্যবাদ জানাই, ধন্যবাদ। আমি আমার চ্যানেল খবরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই আবহে মানে বাড়িতে বসে যে এতবার অনুষ্ঠানটা করতে পারলাম, সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে নগেন্দ্রদাকে আমার অনেক মানে কি বলবো শ্রদ্ধা, উনি আমাকে ভীষণ স্নেহ করেন, ছোট বোনের মতো আজকেও ফোন করেছিলেন, আরও অনুবাদ করছেন, চণ্ডালিকা অনুবাদ করেছেন উনি, এবং ওনার সুস্থতাও কামনা করি, উনিও ভালো থাকে, ঈশ্বরের কাছে এটাই চাই। নমস্কার।